আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7-এর সময় ও দূরত্ব। একটু ভালো করে বুঝিয়ে বলি, তুমি এখান থেকে যাত্রা শুরু করেছো, মানে তোমার বাড়ি এইখানে, তোমার বাড়ি হচ্ছে এইখানে হোম, আর তোমার স্কুল হচ্ছে এইখানে। তো এখান থেকে তুমি তোমার স্কুলের দিকে যাত্রা শুরু করেছো। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 4 কিলোমিটার, মানে 4000 মিটার। 4 কিলোমিটার মানে 4000 মিটার। তোমার সময় লেগেছে সাইকেলে 30 মিনিট। তোমার সাইকেলে সময় লেগেছে 30 মিনিট। তাহলে তুমি বাড়ি থেকে স্কুলের দিকে কত গতিবেগে সাইকেল চালিয়েছো আমি জিজ্ঞেস করি। তো একটা জিনিস লক্ষ্য করো যে সময়, এখান থেকে আমি যদি যাত্রা শুরু করি, তাহলে আমার সময় যত যাচ্ছে তত দূরত্ব আস্তে আস্তে বাড়ছে। মানে এখান থেকে আমার স্টার্টিং পয়েন্ট, দূরত্বটা আমি এখান থেকে গণনা করছি, তাহলে আমি সময় যত অতিবাহিত হচ্ছে দূরত্বের পরিমাণও তত বাড়ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সময় এবং দূরত্ব এক্ষেত্রে সমানুপাতি বা সরল সম্পর্ক, বা সরল সম্পর্ক। সময় ও দূরত্ব যদি সরল সম্পর্ক হয়, তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি, মনে করো এখানে সময় আর এখানে দূরত্ব। কী দেওয়া আছে? তুমি 30 মিনিটে, 30 সময়টা কিসে লিখলাম? মিনিট। আর দূরত্বটা কিসে? মিটারে। মিটার মনে করো, মিটার কিলোমিটার আছে, মিটার মিটারে করে নিয়েছি। 30 মিনিটে তুমি যাও হচ্ছে 4000 মিটার। তোমার গতিবেগ চেয়েছে, গতিবেগ মানে আমরা কী করি, একক সময়ে বস্তু বা বস্তুকণা যে দূরত্ব যায় একক সময়ে। তো এক্ষেত্রে আমরা একক সময় ধরে নিচ্ছি 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টা একক সময়, তুমি 1 মিনিটও করতে পারো। তো সাধারণ ক্ষেত্রে আমরা যেহেতু আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি, এক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা ঘন্টা হিসাবেই আমরা একক ধরে নিই। তো একক সময় মানে এক্ষেত্রে আমরা ধরেছি 1 ঘন্টায় সাইকেলে কত দূরত্ব যাবে, মানে তার গতিবেগ কত। তাহলে 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা লিখে দিলাম, মানে হচ্ছে 60 মিনিট। মিনিট, তা 30 মিনিটে যায় 4000 মিটার, তা 60 মিনিটে কতটুকু যাবে? প্রশ্নবোধক চিহ্ন। এক্ষেত্রে যে সম্পর্কটা আমি আগেই বলেছি, এটা সরল সম্পর্ক। সরল সম্পর্ক যদি হয়, তাহলে আমরা এর গাণিতিক রূপটাকে আমরা কীরকম লিখতে পারি? সরল সম্পর্ক হলে এর গাণিতিক রূপ হবে এই রাশি, এই সংখ্যা ভাগ এই সংখ্যা ইকুয়াল টু এই সংখ্যা ভাগ এই সংখ্যা। মানে সরল সম্পর্ক মানে আমি বলতে পারি সরলভাবে থাকে যদি, তাহলে 30/60, এ পাশে যা হবে এ পাশেও তাই হবে। 4000 ভাগ কত জানি না, জানি না মানে এক্স ধরে নিলাম, এক্স জানি না মানে এই দূরত্বটা বের করব এক্স। এবার আমি বর্জগুণন করব, বর্জগুণন করলে কি পাবো? 30x ইকুয়াল টু, তোমরা সমীকরণ করেছো, আমি আগে করিয়েছি সমীকরণ, অনেক আগে আমি সমীকরণ চ্যাপ্টার করিয়েছি। 30 গুণ x ইকুয়াল টু 60 গুণ 4000। এবার আমরা করি, এটা গণনা করলে কি পাবো? এটা গণনা করলে আমরা পাবো এরকম যে x ইকুয়াল টু 60 গুণ 4000 ভাগ হচ্ছে 30। কাটাকুটি করলে 100 100 কাটা, 3 দিয়ে কাটলে 2, 8000 মিটার, তাই তো? এটা মিটার, তো মিটার 8000 মিটার মানে 8 কিলোমিটার। তার মানে আমি বলতে পারি যে গতিবেগ, তোমার গতিবেগ কত? 8 কিলোমিটার কি প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা 8 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে তুমি 1 ঘন্টায় 8 কিলোমিটার সাইকেলে যাবে। এটা তোমার গতিবেগ। আমার গতিবেগ চেয়েছে মানে 60 মিনিটে কতটুকু যাবে, এই 60 মিনিট মানে 1 ঘন্টায়, 1 ঘন্টায় কতটুকু যাবে এটা আমি গণনা করে বের করলাম। সরল সম্পর্ক এইভাবেও করতে পারি আমরা, আরেকভাবেও করতে পারি, ঐকিক নিয়মেও করতে পারি। কীরকম ঐকিক নিয়মে করব? সরল সম্পর্ক হলে আমরা কী হয়, আমরা ঐকিক নিয়মে সেটা আমরা দেখাবো। যেরকম কী ছিল আমাদের, আমাদের ছিল হচ্ছে 30 মিনিটে, 30 মিনিটে যায় 4000 মিটার।
তাহলে 1 মিনিটে যাবে, 1 মিনিটের কত কম হবে, তো যেহেতু সরল সম্পর্ক, সরল সম্পর্ক হলে 1 মিনিটে হয়ে গেলে, এক হয়ে গেলে এখানে, এখানে কমে গেলে এখানেও কমে যাবে, তো কমে গেলে কি হয় ভাগ হয়ে যায়। আমরা জানি এখানে যদি কমে যায় 30 থেকে 1 চলে আসলো, তাহলে এখানে কমে গেছে, এখানে কমে গেলে এখানেও কমে যাবে, এখানে কমে যাওয়া মানে ভাগ করা এত মিটার। এবার হচ্ছে 60 মিনিট, 60 মিনিটে যায়, এবার কি আবার 1-60 মানে বেড়ে গেছে, আবার এখানে বেড়ে যাওয়া মানে এখানেও বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া মানে এক্ষেত্রে গুণ হবে। তোমরা এটা করেছো আগে, নিচু ক্লাস করেছো, তা এখানে 0 0 কাটা, 3 দেখা 2, এই দেখো 8000 এসছে, 8000 মিটার মানে 8 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 60 মিনিট মানে কত, 1 ঘন্টা, 1 ঘন্টায় যাবে 8 কিলোমিটার, মানে তার গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপরে আসছি, একটু মুছে নিই, তারপরে আসছি আবার। এখানে আমরা একটু বোঝার সুবিধার জন্য আমি করেছি এক্সট্রা, এটা আমি আগেই বলেছি সরল সম্পর্ক হলে কি হয় সেটা এখান থেকে তোমরা মনে রাখবে। কীরকম, মনে করো সরল সম্পর্ক আছে, কার মধ্যে, এ একটা গাণিতিক রাশিমালা, বি একটা গাণিতিক রাশিমালা, তো এ আর বি এর মধ্যে যদি সরল সম্পর্ক হয় তাহলে কীরকম হচ্ছে, মনে করো এর মান হচ্ছে এক্স যখন হচ্ছে তখন বি এর মান পি, এর মান যখন ওয়াই হচ্ছে তখন বি এর মান কিউ, মানে এর মান এক্স হলে বি এর মান পি, এর মান ওয়াই হলে বি এর মান কিউ। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কেমন হবে যদি সরল সম্পর্ক হয়, যদি সরল সম্পর্ক হয় তাহলে এক্স ভাগ ওয়াই, এখানে ভাগ ইকুয়াল টু পি ভাগ কিউ, সরি পি ভাগ কিউ, পি ভাগ কিউ, সরল সম্পর্ক, সরল সম্পর্ক হলে কী হবে এরকম থাকবে। আর যদি ব্যস্ত সম্পর্ক হতো, তোমরা আগে ক্লাসে পড়েছো ব্যস্ত সম্পর্ক, এখানে ব্যস্ত করে দিই, ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত, ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে, ব্যস্ত সম্পর্ক যদি হয় তখন কী হবে, তখন এরকম হবে না, তখন উল্টে যাবে, তখন মনে রাখবে উল্টে যাবে, উল্টে যাবে মানে এ আর বি দুটি গাণিতিক রাশি, এর মান এক্স হলে বি এর মান পি, এর মান ওয়াই হলে বি এর মান কিউ। তো যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এক্স ভাগ ওয়াই ইকুয়াল টু পি বাই কিউ হবে না, হবে কিউ বাই পি, এখানে উল্টে যাবে, এখানে ঠিক করে যে কোনো একদিকে আমি উল্টে দেব যদি আমাদের ব্যস্ত সম্পর্ক হয়, এটা মনে রাখবে জাস্ট। এরপরে আসছি, মুছে নিচ্ছি, এরপর আমাদের টপিক, মনে করি এখানে একটা লাইট পোস্ট আছে, এটা একটা লাইট পোস্ট, আমি একে দিয়ে ছোটো করে আঁকলাম, একটু বড় করে আঁকবো, একটু বড় করেই আঁকি, তো একটা একটা লাইট পোস্ট আছে, ঠিক আছে, আর এটি একটি ট্রেন মনে করো, এই ট্রেনটা যখন এই লাইট পোস্টটাকে অতিক্রম করবে তখন সে মোট কত দূরত্ব অতিক্রম করলে সে লাইট পোস্টটাকে অতিক্রম করতে পারবে। তাহলে এই ট্রেনটা মনে করো লাইট পোস্টের দিকে আসছে, সে অতিক্রম করা এই যা শুরু করেছে, তো এখান থেকে যদি সে অতিক্রম করা শুরু করে তাহলে এই পুরো স্টার্ট হয়েছে, স্টার্ট হওয়ার পর এই দূরত্ব পূর্ণ হয়েছে তখনই সে লাইট পোস্ট, লাইট পোস্টকে অতিক্রম করতে পেরেছে। তার মানে কি ট্রেনের যা দৈর্ঘ্য, ট্রেনের যা দৈর্ঘ্য সেই পরিমাণ দৈর্ঘ্য যখন সে অতিক্রম করে তখনই সে লাইট পোস্টটাকে অতিক্রম করতে পারবে। তা ঘুরিয়ে বলে এটাই দাঁড়াচ্ছে যে ট্রেনের যা দূরত্ব হবে সেই পরিমাণ দূরত্ব যখন সে কভার করবে তখনই সে লাইট পোস্টটাকে অতিক্রম করতে পারবে, এই যে এর পুরো সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করবে যখন তখনই সে লাইট পোস্টটাকে অতিক্রম করতে পারবে। এই যে হেড, হেড স্টার্ট হয়েছে আর টেল পিছনের দিকটা যখন অতিক্রম করবে তখনই সে লাইট পোস্টটাকে অতিক্রম করতে পারবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে লাইট পোস্টটাকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনটি কি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, ট্রেনে একটি লাইট পোস্টকে, লাইট পোস্ট অতিক্রম করা, লিখব অতিক্রম করার অর্থ ট্রেন তার নিজের দৈর্ঘ্য সমান দূরত্ব অতিক্রম করা, এটাই দাঁড়াবে। এরপর আসছি আরেকটা কেস, এবার কোনো কোনো দুটি ট্রেন আছে, 1 নম্বর ট্রেন 2 নম্বর ট্রেন, তারা একই দিকে যাচ্ছে, তাদের কিছু গতিবেগ আছে,
তবেই তো তারা কি দিকে যাচ্ছে। তো এই ট্রেন দুটো যখন একই দিকে যাচ্ছে, তখন তারা পরস্পর পরস্পরকে অতিক্রম করতে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, এটাই আমাদের বলার উদ্দেশ্য। মনে করো দুটো ট্রেন, মনে করো আমি এই দেখলাম, এই এই ট্রেনটা ছোট আছে, এটা হচ্ছে এইটা, আর এই ট্রেনটা হচ্ছে এইটা। তো তারা যখন পরস্পরকে অতিক্রম করবে, মনে করো এই ট্রেনটা এরকম এরকম পরস্পর অতিক্রম করবে, তখন দেখবে তারা পরস্পরের যা দূরত্ব, দূরত্ব দুটির যোগফল, সেই দূরত্ব অতিক্রম করবে, তবেই কিন্তু পুরো দূরত্ব অতিক্রম করতে পারবে এই ট্রেন এই ট্রেন দুটি। কি এই হচ্ছে যা শুরু হয়েছে অতিক্রম করা, এই গিয়ে এই গিয়ে এই, মানে এই ট্রেনের দূরত্ব প্লাস এই ট্রেনের দূরত্ব যোগ করার ফলে যেটা আসবে যোগফল, সেই দূরত্ব অতিক্রম করলে তবেই ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করতে পারবে। তাহলে আমি কী লিখবো এখানে, আমি লিখব যে ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল সমান দূরত্ব, যোগফল সমান দূরত্ব অতিক্রম করলে তবেই ট্রেন দুটি পরস্পরকে সম্পূর্ণ অতিক্রম করতে পারবে, সম্পূর্ণ অতিক্রম করতে পারবে। এইগুলো আমাদের 2 নম্বর, ঠিক আছে। ট্রেন দুটি দৈর্ঘ্যের যোগফল সমান দূরত্ব অতিক্রম করলে তবেই ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে পারবে। এরপর আসছি পরের, এখন দেখছি আমরা এই প্রথম ট্রেনটি যাচ্ছে হচ্ছে এইদিকে, আর দ্বিতীয় ট্রেনটি যাচ্ছে হচ্ছে এইদিকে, দুটি বিপরীত দিকে যাচ্ছে। তো বিপরীত দিকে যখন যাবে, তখনও কিন্তু আমাদের একই রকমের দূরত্বটা সবসময় যোগই হবে। যখন বিপরীত দিকে দুটো ট্রেন যাচ্ছে, মনে করো এই ট্রেনটা এইটা, এই ট্রেনটা এইটা, এটা যাচ্ছে এইদিকে, এটা যাচ্ছে এইদিকে, তার মানে কী হচ্ছে, এই যে স্টার্ট হলো তাদের মিটিং, তাদের মিট করা শুরু হলো, তারপর যখন তারা তাদের দূরত্বের যোগফল পুরো সম্পূর্ণ অতিক্রম করবে, তখনই কিন্তু আমাদের কি তাদের অতিক্রম করা সম্পূর্ণ হবে। তার মানে কি বলতে পারছি, ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল সমান দূরত্ব অতিক্রম করলে তবেই ট্রেন দুটি পরস্পরকে সম্পূর্ণ অতিক্রম করতে পারবে। প্রথম ক্ষেত্রেও তাই, দ্বিতীয় ক্ষেত্রেও তাই। অর্থাৎ যখন কোনো অঙ্ক আসবে, যে দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করার ক্ষেত্রে কোনো অঙ্ক আসবে, তখন আমাদের ধরে নিতে হবে কি, দুটি ট্রেনকে আমরা সবসময় তাদের দৈর্ঘ্যের যোগফল আমরা নিয়ে কাজ করব। শুধু খালি আমাদের পরিবর্তন হবে কোথায়, তাদের গতিবেগে গিয়ে পরিবর্তন হবে, সেটা আমি পরে বলছি যে কী করে পরিবর্তনটা হবে, আগে এটা মুছে নিচ্ছি। এবার এটা হচ্ছে প্রথম ট্রেন যার দৈর্ঘ্য এক্স মিটার, মনে করো এটা দ্বিতীয় ট্রেন যার দৈর্ঘ্য ওয়াই মিটার, দৈর্ঘ্যটা আর কি। প্রথম ট্রেনের গতিবেগ 100 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে প্রথম ট্রেন এই গতিবেগ, এই দৈর্ঘ্য, দ্বিতীয় ট্রেনের এই গতিবেগ আর তার দৈর্ঘ্য হচ্ছে এই, এই মনে করো প্রথম ট্রেন আর এই মনে করো দ্বিতীয় ট্রেন, তাদের দৈর্ঘ্য দিয়ে দিয়েছি, তাদের গতিবেগ দিয়ে দিয়েছি। এখানে আমি একটা বাক্য লিখেছি, কার্যকরী গতিবেগ। এই কার্যকরী গতিবেগ খুব ইম্পর্ট্যান্ট, কারণটা হচ্ছে এই ট্রেন দুটো কী আছে, একই দিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে। তো তারা যখন পরস্পরকে অতিক্রম করবে, তখন আমি আগেই বলেছি তাদের দৈর্ঘ্যের যোগফল সমান দূরত্ব তারা অতিক্রম করলে তবেই তারা পরস্পরকে অতিক্রম করতে পারবে, এটা তোমরা প্রত্যেকেই জানো। তাদের তাহলে দৈর্ঘ্যের যোগফল কত, এক্স প্লাস ওয়াই, তাহলে দৈর্ঘ্যের যোগফল কত লিখবো, এক্স প্লাস ওয়াই। এই দূরত্বটা যদি তারা অতিক্রম করে, তবেই কি তারা পরস্পরকে অতিক্রম করতে পারবে, ঠিক আছে। এখন এখানে গতিবেগ
প্রথম ট্রেনের গতিবেগ 100 কিলোমিটার প্রতি ঘন্টা, দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমাদের 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। তা এই দূরত্বটা কত গতিবেগে অতিক্রম করবে সেটা একটা প্রশ্ন। মনে রাখবে এই গতিবেগটা যত, এই এই দূরত্বটা যত গতিবেগে অতিক্রম করবে সেটাই হচ্ছে কার্যকরী গতিবেগ, এটা একটা মনে রাখবে। এবং কার্যকরী গতিবেগ একই দিকে যখন ট্রেন যায় সেক্ষেত্রে মাইনাস হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। বিয়োগ হবে কি, বেশি থেকে কমটা, মানে এখানে বেশি কোনটা 100 আর এখানে কম কোনটা 80, তার মানে 100-80 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার মানে কার্যকরী গতিবেগ কত, 100-80 মানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে কার্যকরী গতিবেগ। এই গতিবেগে সে কি এই দূরত্বটাকে অতিক্রম করতে হবে, এটা মনে রাখবে মাথায়। যে যখন একই দিকে ট্রেন যাচ্ছে, একই অভিমুখে ট্রেন যাচ্ছে, তখন কি হচ্ছে, একই অভিমুখে যখন যাচ্ছে তখন কি হচ্ছে আমাদের কি, ট্রেন দুটির ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল সমান দূরত্ব কত গতিবেগে যাবে, এই গতিবেগে যাবে। এটা হচ্ছে কার্যকরী গতিবেগ, মনে রাখতে হবে এটা। কিন্তু কার্যকরী গতিবেগ কত, এইটা দুটি ক্ষেত্রেই প্রযোজ্য, এটা এটা কিন্তু দুটি ক্ষেত্রেই প্রযোজ্য এই কার্যকরী গতিবেগ আমাদের। কীরকম দুটি ক্ষেত্রে আমাদের প্রযোজ্য, এই তুই বলবে স্যার এই ট্রেনটা তো ছোটো, এই ট্রেনটা তো বড়, এই গতিবেগ তো কম, এই গতিবেগ তো বেশি। তো এ যখন একে অতি সম্পূর্ণ অতিক্রম করবে তখন এটা বলা যা কথা, এ ওকে সম্পূর্ণ অতিক্রম করা তো তাই। এই দেখো বড় ট্রেনটা যখন ছোটো ট্রেনকে সম্পূর্ণ অতিক্রম করবে তখন কি অটোমেটিক্যালি ছোটো ট্রেনও তো বড় ট্রেনকে অতিক্রম করে ফেললো, আবার ছোটো ট্রেন যখন বড় ট্রেনকে অতিক্রম করে ফেললো তখন কি, তখন কি অলরেডি আমাদের বড় ট্রেনও ছোটো ট্রেনকে অতিক্রম করে ফেললো। তা কাজেই কার্যকরী গতিবেগ দুটি ট্রেনের ক্ষেত্রেই প্রযোজ্য। এরপরে আসছি, এবার দেখো একটু চেঞ্জ করে দিয়েছি, কীরকম ছোটো ট্রেনটা যার দৈর্ঘ্য 100 মিটার সে যাচ্ছে এদিকে, আর বড় ট্রেনটা যার দৈর্ঘ্য 100 মিটার সে যাচ্ছে এদিকে, বিপরীত দিকে যাচ্ছে, এটা কি বিপরীত দিকে যাচ্ছে। সেক্ষেত্রে তো আমি বলেছি যে তাদের দৈর্ঘ্যের যোগ হবে, এই দূরত্ব সমান অতিক্রম করলে তবেই তারা পরস্পরকে অতিক্রম করতে পারবে। গতিবেগও একই রকমের আছে, 100 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর এর গতিবেগ 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেক্ষেত্রে কার্যকরী গতিবেগ কত হবে, যখন মনে রাখবে বিপরীত দিকে যাবে তখন কার্যকরী গতিবেগ হবে হচ্ছে দুটোর গতিবেগের যোগফল, কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে 180 কিলোমিটার প্রতি ঘন্টা, শুধু এই পার্থক্য। বিপরীত দিকে গেলে 180 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কার্যকরী গতিবেগ কী হবে, যোগ হয়ে যাবে। আর আমাদের দুটি গতিবেগের যোগ হবে হচ্ছে কার্যকরী গতিবেগ, আর আমাদের দূরত্ব একই রকম থাকবে। দূরত্ব কীরকম, দুটি ট্রেনের যোগফল, দু ক্ষেত্রেই আমাদের দুটি ট্রেনের যোগফল সমান দূরত্ব অতিক্রম করলে তবেই তারা পরস্পরকে অতিক্রম করতে পারবে, এটা মাথায় রাখবে। এই হচ্ছে দুটির মধ্যে পার্থক্যটা। এরপর আমরা এখানে বলেছি ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে বা সময় কত হবে অতিক্রম করতে সময়। প্রথম ট্রেন যার লম্বা হচ্ছে 200 মিটার লম্বা লিখে দিয়েছি, এটা এইদিকে যাচ্ছে। দ্বিতীয় ট্রেন এটাও এইদিকে যাচ্ছে, যেটি লম্বা হচ্ছে 220 মিটার, এর গতিবেগ 80 কিলোমিটার প্রতি ঘন্টায়, এর গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এখানে সময় বের করব যারা কি পরস্পরকে অতিক্রম করতে সময় কত লাগবে। সেক্ষেত্রে আমরা একই রকম বলবো কি যে কার্যকরী গতিবেগ, কার্যকরী গতিবেগ কত হবে, আমি কি বলেছিলাম যখন একই দিকে যাচ্ছে তখন কি একই দিকে গেলে কার্যকরী গতিবেগটা কি দুটো গতিবেগের কি বিয়োগফল হবে। দুটি গতিবেগ বিয়োগফল কত, প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, দ্বিতীয় ট্রেনের হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে বিয়োগ করলে কত হবে, 80-60, এটা কার্যকরী গতিবেগ। এত কিলোমিটার লিখব প্রতি ঘন্টা, এটা লিখতে হবে এত কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে কার্যকরী গতিবেগ। এটা আমাদের এটা নিয়ে আমরা কাজ করব, এগুলি না, এগুলি লাগবে না, এটা নিয়ে কাজ করতে হবে প্রতি ঘন্টায়। তখন আমরা খেয়াল রাখবো কি 1 ঘন্টায় যায় 20 কিলোমিটার, এটাকে আমরা খেয়াল রাখবো, মানে 60 মিনিটে যায় 20 কিলোমিটার, এটা আমরা খেয়াল রাখবো। এবার দেখি ট্রেন দুটির দৈর্ঘ্য কত, 200 মিটার আর 220 মিটার,
তাহলে আমরা বলতে পারি ট্রেন দুটি ধরে 200 মিটার 220 মিটার যদি হয়, তাহলে আমরা এই এই গতিবেগে এই এই গতিবেগে কত দূরত্ব যাবে সেটা হচ্ছে ট্রেনের গতিবেগ, ট্রেনের দৈর্ঘ্য দুটির যোগফল, তার মানে 200 প্লাস 220, এত এত মিটার, মানে 420 মিটার, 420 মিটার দূরত্ব এই গতিবেগে যদি যায় কত সময় লাগবে সেটাই হচ্ছে নির্ণেয় সময়। মানে এই গতিবেগে যদি যায় তাহলে 420 মিটার যেতে কি কত সময় লাগবে, তাহলে আমরা বলতে পারি যে 1 ঘন্টায় যায় 20 কিলোমিটার, 20 কিলোমিটার মানে 20,000 মিটার, তাহলে 1 ঘন্টা মানে কত আমাদের 60 মিনিট, তাহলে আমাদের সময় বের করব, সময় বের করলে আমরা কি বলবো যে এই 20 কিলোমিটার, 20 কিলোমিটার মানে হচ্ছে 20,000 মিটার, এত মিটার, এত মিটার যায় কি 60 মিনিটে। একটু ভালো করে পরিষ্কার করে লিখি, একটু পরিষ্কার করে লিখি, তো এখানে লিখে দিয়েছি কার্যকরী গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে আমি বলতে পারি 20,000, 20 কিলোমিটার মানে হচ্ছে 20,000 মিটার যায় 60 মিনিটে, তাই তো, 60 মিনিটে, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 1 মিটার যাবে কত, নিশ্চয় সরল সম্পর্ক ভাগ হয়ে যাবে 20,000, তাই তো, 1 মিনিটে, আর আমাকে কী বের কী বের কথা 420 মিটার যাবে কতটুকু, 420 মিটার, কেন 420 মিটার, দুটি ট্রেনে যোগ করলাম, একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে যাক আর বিপরীত দিকে যাক, সবসময় ট্রেন দুটির কী দৈর্ঘ্যের যোগ হবে, আর গতিবেগের ক্ষেত্রে কী হবে প্লাস মাইনাস হবে, এত মিটার যাবে কত, তাহলে আমাদের আবার বেড়ে গেছে, তার মানে 420 দিয়ে গুণ হয়ে যাবে এত মিনিটে। এবার কাটাকুটি করবো আমরা, 1-0 কাটলাম, 1-0, 1-6, 1-0 কাটলাম, 1-0, তারপর কাটাকুটি করে যা আসবে সেটাই আমরা উত্তর পাবো, এর কাটাকুটি করে যা আসবে সেটাই আমরা উত্তর পাবো, তাহলে কি এই যে উত্তরটা আসবে সেটা কি মিনিটে আসবে, তার মানে কি ট্রেন দুটি যখন পরস্পরকে অতিক্রম করবে তো তার জন্য সময় লাগবে এত মিনিট, এই হচ্ছে আমাদের যখন একই দিকে ট্রেন যাবে তখন তার এসে। এবার যদি একটু চেঞ্জ করে দিলাম, একটু চেঞ্জ করে দিয়ে আমি বললাম কি ট্রেন দুটি কি বিপরীত দিকে নিয়ে যাচ্ছি, বিপরীত দিকে, তাহলে কী হয়তো এখন এখানে বিপরীত দিকে করে দিচ্ছি, তার মানে এটাকে কেটে বিপরীত দিকে করে দিলাম, বিপরীত দিকে, এটা মনে করো যাচ্ছে এই দিক দিয়ে, এটা যাচ্ছে এই দিক দিয়ে, আর এটা যাচ্ছে এই দিক দিয়ে, বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে যদি যায় তাহলে কার্যকরী গতিবেগ আবার সেই কার্যকরী গতিবেগ, কার্যকরী গতিবেগ কত হবে, কার্যকরী গতিবেগ কত হবে, বিপরীত দিকে গেলে এর গতিবেগ, এর গতিবেগ যোগ হয়ে যাবে, মানে 60 প্লাস 80 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে দাঁড়াচ্ছে কত এখানে 140 কিলোমিটার প্রতি ঘন্টায়, এটা হচ্ছে কার্যকরী গতিবেগ, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কী করে আমরা বের করব, তাহলে আমরা বলতে পারি একই রকমভাবে কি যে এই 140 কিলোমিটার, মানে 140 কিলোমিটার মানে কত, 140 কিলোমিটার মানে হচ্ছে 140, তারপরে 3টে 0, এত মিটার যায় 60 মিনিটে, 60 মিনিটে, তাহলে ট্রেনের এই যে দৈর্ঘ্যটা 1 মিটার যাবে 60 বাই এটা, ঠিক আছে, এত মিনিটে, তাহলে 420 মিটার যাবে কত, 420 দিয়ে গুণ হয়ে যাবে, এরপর এটা ক্যালকুলেশন করবো যা হবে সেটাই আমার উত্তর, ঠিক আছে, তাহলে বিপরীত দিকে গেলে কি হবে আর আমাদের একই দিকে গেলে কি হবে তোমরা আশা করি বুঝতে পেরেছো।